নমস্কার বন্ধুরা, গার্গী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে দেখো এই মাছটা নিয়ে এসেছি, এটা কী মাছ এটা তোমরা কমেন্টে বলবে। দেখে একদম দেখো পুরো ভেটকি মাছের মতো লাগছে। মাছটা খুব বড় দেখেই নিয়েছিলাম যাতে চাকাগুলো বেশ বড় বড় হয়। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু হলুদ আর একটু লবণ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে আগে। লেপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিলে কী হয়, তেলেও লাগবে না মাছের গাগুলো, আর কী হবে মাছটা ভালো করে ভাজা হবে। দিয়ে কড়ায় সর্ষের তেল দিয়ে করবো বলে এটা সর্ষের তেল দিয়েই দিলাম। তো সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালো করে, নাহলে কিন্তু মাছের গাগুলোর ছালটা উঠে যাবে। তো মাছগুলোকে একটা একটা করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে দেখো, এই দেখো তাও দিয়েছি, দেখো কড়াই একটু একটু লেগে যাচ্ছে, ভালো করে তেল গরম করে নিতে হবে। এই দেখো করে নিয়ে এই দেখো একটা পিট করে ভেজে নিয়েছি ভালো করে, কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে অবশ্য। ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিলাম। এবার এই রকম করে করে আমি অন্যান্য মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। দেখো খুব সাবধানে আলতো করে রাখতে হচ্ছে। আর এইটা হচ্ছে জমি সর্ষে, আমার একটা ভাই আছে, তো সেই ভাইটার জমি আছে, তার থেকে আমি সবজি নিই বাজারে, তো সে আমাকে জমি সর্ষে এনে দিয়েছিল কালো সর্ষে। তো সেই সর্ষে দিয়েই করব। দেখো তো কেনা সর্ষে আর এই সর্ষে তো একটু আলাদা এ হবেই। আর তার সঙ্গে 2 টেবিল চামচের মতো গোটা জিরে দিয়েছি, সাদা জিরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। সাদা জিরেটা দিলে কী হয়, গ্যাস অম্বলটা হয় না, ঠিক আছে। এবার অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মিক্সিতে বাটাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে একটু ওই মাছের যে ভাজা তেল ছিল তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি 1 টেবিল চামচ মতো, আর একটা টমেটো 4 ফালি করে নিয়েছি। দিয়ে একটু দিয়ে একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছি যে টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তার জন্য। দিয়ে দেখো টমেটোগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এই যে এবার দেখো এদিকে সর্ষে বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। করে নিয়ে এবার ওর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মানে টমেটোটার ফ্রন্টটার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আর এই মশলা ধোয়ার যে বাটির জলটা এটা তো দিতেই হবে, নাহলে রান্নার টেস্ট আসে না। আর এবার 1 চামচ হলুদ দিয়েছি আর 1/2 চামচ দিয়েছি, 1.5 চামচ মতো। আর লঙ্কা মানে শুকনো লঙ্কা আমার ঘরে ইউজ হয় না, তোমরা তো জানোই, তো যার জন্য ছোট্ট একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট এনে রেখে একটু কালার হওয়ার জন্য, তো সেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতন, 1 চামচ মতন, মাঝারি চামচের 1 চামচ মতো দিয়েছি। দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিলাম। নিয়ে দেখো পরিমাণ মতন জল দিয়েছি, একটু ঝোলটা জাস্ট ফুটে উঠেছে। তারপরে ভাজা মাছগুলোকে একটা একটা করে আমি জলের মানে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা মানে বেশি ফোটালে তো হবে না, যেহেতু সর্ষে বাটা মানে তিতকুটে এসে যাবে, কালো সর্ষে তো, সাদা সর্ষে হলে হয়তো হতো না এটা, তো যার জন্য অল্প করে একটুখানি জাস্ট ফুটিয়ে নিতে হবে। এই দেখো মোটামুটি আমার একদম শেষের দিকে হয়ে এসছে রান্নাটা। এই দেখো সুন্দর করে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো এবার একটু জাস্ট ধনে পাতা দিয়ে দিতে হবে, মানে দিলে টেস্টটা আরও বাড়ে। আর এই সময় তো ধনে পাতা বাজারে পাওয়াই যায় শীতকাল যেহেতু, তো এই জন্য দেখো রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এটা একবার অবশ্যই তোমরা একবার একটু বাড়িতে করে দেখো। আর কী মাছ অবশ্যই লিখতে ভুলবে না কমেন্টে, ঠিক আছে। মাছটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আশা করি তোমরাও ভালোবাসো, দেখলেই বুঝে যাবে। তো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে, কে কোথা থেকে দেখছো, আমি তো বুঝতেও পারি না, তোমরা কমেন্ট করো না, কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো। আর এটা কী মাছ রেসিপি সেটা আমি দেখালাম, এটা একটা মাছের ঝাল অবশ্যই, কিন্তু সে মাছটার নামটা কী আশা করব তোমরা সবাই কমেন্টে উত্তর দেবে। আর আমার ভিডিওটা দেখো, আমার পাশে এইভাবে থেকো, ঠিক আছে। তাহলে আশা করি একদিন আমি অনেকটা দূর যেতে পারবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।